বাংলায় চালু হলো দুয়ারে রেশন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাহকদের কোনো অভিযোগ থাকলে জানানো যাবে হোয়াটসঅ্যাপ অ্যাপে কথাও জানান তিনি গোটা রাজ্যে দুয়ারে রেশন প্রকল্পের সূচনার সঙ্গে সঙ্গে বিয়াল্লিশ হাজার কর্মসংস্থানের সুযোগ দিয়েছেন তিনি দুয়ারে রেশন প্রকল্পের জন্য একুশ হাজার রেশন ডিলারের বিয়াল্লিশ হাজার কর্মীর প্রয়োজন হবে তাদের সরকার অর্ধেক বেতন দেবেন অর্থাৎ তাদের দশ হাজার টাকা বেতন দেওয়া হবে সেই বেতনের অর্ধেক দেবে রাজ্য সরকার অর্থাৎ পাঁচ হাজার টাকা দেবে রাজ্য সরকার আর বাকি পাঁচ হাজার টাকা দেবেন রেশন ডিলাররা এই অনুষ্ঠানে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন ডিলাররা কোনো লোক নিতে পারে না কাজের জন্য দাড়ি পাল্লায় মাপবে দোকান গাড়ি থেকে খালাস করবে কে গাড়িতে মালটা তুলবে কে ডিস্ট্রিবিউটাররা তুলে নিয়ে আসে সেটা আলাদা রেশন দোকান থেকেই যে রেশনটা যাবে সেটা যে পাড়ায় পাড়ায় লোকের হাতে পৌঁছে দেবে কি করে পৌঁছবে এখানে আমরা একটা পথ বের করেছি সেটা হচ্ছে দুজন করে স্টাফ রেশন ডিলাররা নিতে পারবেন এবং তার মধ্যে গভর্নমেন্ট অর্ধেক মাইনে দেবে আর আপনারা অর্ধেক মাইনে দেবেন অর্থাৎ একুশ হাজার ডিলারকে নিতে হবে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার লোক যখন আপনি নিলেন দশ হাজার টাকা করে বেতন তাদের দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে গভর্নমেন্ট দেবে আর পাঁচ হাজার টাকা করে আপনারা দেবেন এতে আমার আরও একশো কোটি টাকা বেশি লাগবে কিন্তু আমি মনে করি এতে বিয়াল্লিশ হাজার ছেলে মেয়ে লোকাল ছেলেমেয়েরা কাজে সুযোগও পাবে এবং দশ হাজার টাকা করে পকেটে পেলে বিনা পয়সায় খাদ্য পেলে বিনা পয়সায় রেশন পেলে বিনা পয়সায় কন্যাশ্রী পেলে বিনা পয়সায় স্কলারশিপ পেলে অনেক গরিব ছেলে মেয়ে আরও বিয়াল্লিশ হাজার ছেলে রুজি রোজগার হয়ে যাবে মুখ্যমন্ত্রী বলেন বাংলার সরকার মানবিক রাজ্যবাসীর স্বার্থে রেশন বাড়ি বাড়ি বাংলার প্রকল্প অন্য রাজ্যের জন্য মডেল তিনি আরও বলেন রেশন বাড়ি পৌঁছে দেওয়াটা একটা মহৎ কাজ এটা মানুষের সেবার কাজ রাজ্যে দশ কোটি মানুষের বিনামূল্যে রেশন পাচ্ছেন যা অন্য কোথাও হয় না অনেকের মনেই প্রশ্ন তবে কি এবার ডিলাররা বাড়িতে গিয়ে দিয়ে আসবে রেশন সামগ্রী সেই প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী তিনি জানালেন ডিলাররা গাড়িতে সামগ্রী নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় যাবে পাঁচশো মিটারের মধ্যে যাদের বসবাস তাদের গাড়ির কাছে গিয়ে আনতে হবে দুয়ারে সরকারে প্রচুর মানুষ এসছেন কাজ করেছেন সবই ঠিক আছে এবার আমি আপনাদেরটা বলি একটা তো হচ্ছে যতটুকু আমি বুঝলাম আমি বুঝি কম যেটা হৃদয় দিয়ে উপলব্ধি করলাম যেটার জন্য আপনারা বসে আছেন এক নম্বর হচ্ছে কেউ চলে যাচ্ছে কোটে কেউ চলে যাচ্ছে জোটে কেউ দিচ্ছে ঘেটে কেউ দিচ্ছে প্রকল্পটা কেটে এটা করবেন না দয়া করে যে গভর্নমেন্ট মানবিক সরকার হয় সে গভর্নমেন্ট কিন্তু মানুষের ইন্টারেস্টটা বেশি দেখে এবং মানুষের ইন্টারেস্টটা দেখার আমাদের কাজ এবং আপনারা যেহেতু মানুষের ইন্টারেস্ট দেখছেন আপনাদের জন্য যতটা সম্ভব আমাদের সাধ্য মতো আমরাও সেটুকু করব এক তো বলা হয়েছে একুশ হাজার ডিলার তারা যদি নিজস্ব গাড়ি কেনে দুয়ারে রেশনের জন্য তাকে এক লক্ষ টাকা করে সাবসিডি সঙ্গে সঙ্গে সে পেয়ে যাবে দুই হচ্ছে রেশনের দোকান যারা গাড়িটা পাচ্ছেন তাদের যে প্রবলেমটা আপনারা আমাকে বলেছেন বা আমি নিজে ভেবেছি এক একটা পরিবারে যদি একটা পরিবার থাকে পাঁচ কেজি রেশন যদি পাঁচটা পরিবার থাকে একটা বাড়িতে পঁচিশ কেজি আমরা নিশ্চয়ই কেউ অমানবিক নই ঘাড়ে করে পঁচিশ কেজি পৌঁছানো সম্ভব নয় এবং ঘাড়ে করে পাঁচ কেজিও পৌঁছানো সম্ভব নয় তাহলে একটা বাড়ি দিতে যেটা টাইম লাগবে তাহলে সেই টাইমটা এক বছর লেগে যাবে একটা পাড়ায় দিতে এই জন্য আমার সলিউশন হচ্ছে আমি যেটা ভেবেছি এক একটা লেনে একটা গাড়ি যাচ্ছে মধ্যবর্তী এরিয়ায় একটা সেন্ট্রাল প্লেসে দাঁড়াচ্ছেন কিন্তু এক একটা লেন আমার অনেক বড় হয় এক কিলোমিটার দু কিলোমিটার তিন কিলোমিটারও হয় আমি যে পাড়াটায় থাকি হরিশ চ্যাটার্জি স্ট্রিট অন্তত ওটা দু কিলোমিটার হবে কাজে দু কিলোমিটারে যদি একটা গাড়ি যায় তাহলে ওই দু কিলোমিটার হেঁটে আমার লোকগুলোকে আসতে হবে তাহলে আর আমি কিন্তু দুয়ারে রেশন থিওরিটা বলতে পারবো না কিন্তু আমি যদি দু কিলোমিটারটাকে চারটে ভাগে ভাগ করি আমি পাঁচশো মিটার পর পর একটা গাড়ি দাঁড়াবে পাঁচশো মিটার পর পর দাঁড়ালে সেই রাস্তায় পাঁচশো মিটারের মধ্যে যারা আছে তাদের আগে খবর দিয়ে দেবেন তারা রেশন কার্ড নিয়ে আসবে আপনি দিয়ে দিলেন আমার মনে হয় দিস ক্যান বি এ গুড সলিউশন পাঁচশো মিটার মানে বেশি দূর নয় ঠিক তো এখান থেকে ওই অ্যাসেম্বলি পর্যন্ত ওর মধ্যে কত বাড়ি আর পড়বে ম্যাক্সিমাম পঞ্চাশ একশোটা বাড়ি পড়বে সুতরাং পঞ্চাশ একশোটা বাড়ি নিন চারশো বাড়ি নেওয়ার পরিবর্তে এবং তাতে আপনাকে বাড়িতে বাড়িতে যেতে হলো না কিন্তু দুয়ারের রেশানি হলো কারণ আপনি পাঁচশো মিটারের মধ্যেখানে গাড়িটা দাঁড় করালেন এবং সেখানে আগে থেকে এসএমএস দিয়ে দিলেন আগে থেকে প্রচার করে দিলেন অমুক দিন এই সময়ে গাড়িটা আসবে যাতে সবাই জানতে পারে তারপরে যদি কেউ মিস করে অন্য পাড়ায় গেলে তাকে রেশনটা কিন্তু আপনি দেবেন কারণ রেশনটা কিন্তু বাধ্যতামূলক এই প্রপোজালটা কি লস্কর সাহেব এটা আপনাদের পছন্দ আমি হাউসকে জিজ্ঞেস করছি যেটা নিয়ে আপনাদের প্রবলেম হচ্ছিল ইজ ইট সলভ নাও পাঁচশো মিটার গাড়ি দাঁড়াবে ওই অঞ্চলের ওইটুকু লোক ম্যাপ করে নেবেন এবং তাদের এসে মেসে মেসেজ দেবেন অমুক দিন এই সময় আপনার গাড়িটা দাঁড়াবে এবং ওইখানে আমরা রেশনটা দেবো আপনি দয়া করে এসে নিয়ে যান তাহলে আপনাকে কাঁধে করে বইতে হচ্ছে না আর যে লোকটা রেশন নেবে তাকে এক কিলোমিটার হাঁটতে হচ্ছে না চার কিলোমিটার হাঁটতে হচ্ছে না পাঁচশো মিটার মানে এইটা মিটার হয়ে যায় শুধু বাংলার নামে সমালোচনা কেন অসম উত্তর প্রদেশের দিকে তাকাও বাংলায় মডেল বাংলার প্রকল্প মডেল করছে অন্যান্য রাজ্য রেশন বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া সেবার কাজ রেশন ডিলারতে লোক নিয়োগ করা সম্ভব নয় বাংলার নিন্দা করছে বিজেপি আগে উত্তর প্রদেশের দিকে নজর দিক বাংলায় মানবিক সরকার রেশন দোকানের ডিলার গরিব নয় একমাত্র বাংলাতে দুয়ারে রেশন প্রকল্প বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নামে যারা বদনাম করে বেড়ায় আমি আজও দেখছিলাম বিজেপির রাজ্য কেন্দ্রীয় সভাপতি উত্তরাখণ্ডের বাঙালিদের ভাষণ দিচ্ছেন বাংলায় নাকি অরাজকতা চলছে আমি বলি চ্যারিটি বিগিনস অ্যাট হোম একটু উত্তরপ্রদেশের দিকে তাকাও একটু গুজরাটের দিকে তাকাও একটু ত্রিপুরার দিকে তাকাও একটু আসামের দিকে তাকাও এবং নিজেদের মুখটা আয়নাতে ভালো করে দেখাও তারপরে বাংলার নামে সমালোচনা করো আমরা গর্বিত যে বাংলা আমরা দুয়ারে সরকার করেছিলাম আজকে অন্যান্য রাজ্য রাজ্য তাকে মডেল করেছে অর্থাৎ বেঙ্গল ইজ দ্য মডেল এবং বেঙ্গলেরটাই কিন্তু সবাইকে মানতে হচ্ছে আগামী দিন মনে রাখবেন এই দুয়ারে সরকার দুয়ারে রেশন লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু থেকে শুরু করে কন্যাশ্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রত্যেকটাই এক একটা মডেল সবাইকে ফলো করতে হবে আগে আমরা শুধু শুনতাম হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো আর আজকে শুনছি না আজকে করছি হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো এবং তারাই কিন্তু এটাকে